তুই যদি দুটোই ভালো করে আমাকে দেখাতে পারিস তাহলে তুই পেয়ে যাবি দু বাটি সোন পাপড়ি। আমি এক্ষুনি দেখাবো। ঠিক আছে শুরু কর। দশটা বাড়ি কাজ করি গো সবাই আমার ক্লায়েন্ট, দুষ্টু ছেলের মেজবাড়ি বা ফ্যামিলি হোক জয়েন্ট, সকাল থেকে দুপুর আমার বেজেই চলে নুপুর, দু একটা দিন কামাই দিলেই পাপ দিয়ে দেয় ঠাকুর, ও দাদা বাবু গো খাচ্ছি জলের সাবু গো, কতদিন বিরিয়ানি খাই নে টিফিনে বাসি রুটি চাই নে। পুচকি পুচকি খুব সুন্দর হয়েছে এই নে। কি মজা, এখন শোন পাপড়ি খাবো। কি ভাব মজা কি মজা, পুচকি খুব ভালো গান গেয়ে আর নাচ করে দেখিয়েছে। এই পুচকি পুচকি কি মা তুই এখানে বসলাম টবে মাটি খুঁড়ছিস কেন? আমি টাকার গাছ লাগাচ্ছি। কি লাগাচ্ছিস? টাকার গাছ। এই বোকা, টাকার আবার গাছ হয় নাকি? হ্যাঁ হয়, আমি যখন তোমার কাছে টাকা চাই তুমি তো বল। এই পুচকি আমি কি টাকার গাছ লাগিয়ে বসে আছি নাকি তুই আমার কাছে টাকা চাইছিস? তুমি তখন মিথ্যা কথা বল, আজ আমি সত্য সত্যি টাকার গাছ লাগাবো। এই পুচকি ওটা তো আমি মজা করে বলি, তুই তুই টাকাটা পুতিস না পুচকি। না আমি পুতবই। পুচকি আমার কথা শোন, টাকাটা পুতিস না। না না দাঁড়া, তোকে ধরতে পারলে এবার হয়েছে। দুষ্টু মেয়ে, ইমা আমার টাকাটা রেখেছো, আমার 100 টাকাটা নিয়ে টবে পুঁতে দিচ্ছিল, কি দুষ্টু মেয়ে। আজকে তুই বাড়ি আয়। পুচকি তোর সামনে দেখ তিন রকম কালারের বেলুন রাখা আছে। আজকে তুই তিন রকম বেলুনে তিন রকম গিফট পাবি। দাঁড়া আগে শোন, একটা তুই মাখবি, একটা তুই খাবি, আর একটা তুই পাবি। মা তাহলে ফাটাই। তাহলে আগে কোনটা ফাটাবি? আমি গ্রিনটা ফাটাবো। ঠিক আছে ফাটা। ইউ মা আমি তো 500 টাকা পেয়েছি। ঠিক আছে এবারে কোনটা ফাটাবি? এবারে আমি ব্লুটা। ঠিক আছে। বাহ আমি গুপ্তধন চিপস পেয়েছি। ঠিক আছে এবার তুই লালটা ফাটা। আচ্ছা ঠিক আছে, তোমাকে মাখতে হবে, মাখো। ঠিক আছে ভালো করে পুচকি। ঠিক আছে মা। ঠিক আছে। ও মা ও মা, এ পুচকি কি হয়েছে, এরকম কান্না করছিস কেন? আমার দাদা এদিকে আসো, দেখো আমার কি অবস্থা। এ পুচকি কি হয়েছে তোর? ভাই দেখো। এ পুচকি তোর পেটটা রাম ফুলে গেল কেন? কালকে আমি অনেকগুলো চিকেন লেগ পিস খেয়েছিলাম না? হ্যাঁ তো খেয়েছিলিস তো, ওই জন্য গেছে আমার পেটটা ফুলে গেছে, পেটে ব্যথাও করছে। তো চিকেন লেগ পিস খেয়ে রাম পেট ফুলে গেছে পুচকি? চল চল ডাক্তারখানায় নিয়ে যাবো, এমন পেটটা এরকম নরমও তো লাগছে কিরে। দেখেছো মেয়ে কেরাম দুষ্টু, বেলুনটা পেটের মধ্যে ঢুকিয়ে আমাকে বলে পেটটা ফুলে গেছে। সব সময় তোর উল্লু বানায় না দুষ্টু মেয়ে কোথাকার। এ পুচকি কি হয়েছে বল, কি হয়েছে? মা দেখো আমি তোমার জন্য কত খাবার এনেছি। কি তুই আমার জন্য এত খাবার এনেছিস? সত্যি পুচকি? হ্যাঁ সত্যি। না 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 কি মজা, পুচকি আমার জন্য কত খাবার এনেছে। এ কি নিয়ে নিলি কেন? তুমি কি ভাবলে এত খাবার আমি তোমাকে দেব? তাহলে তুই দিলি কেন আমাকে? তোমাকে তো লোভ দেখাচ্ছিলাম। কি তুই আমাকে লোভ দেখাচ্ছিলিস? দুষ্টু মেয়ে, শুধু আমার সঙ্গে দুষ্টুমি করা না,